বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের পরিবর্তে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে মোংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি রোববার দুপুর নাগাদ কক্সবাজার, চট্টগ্রাম ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা দিক পরিবর্তন করে ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর দিকে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার বেগে 160 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ। এর ফলে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে মোংলা সমুদ্র বন্দরে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল থাকবে। শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি ঘন্টায় 15 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। বাতাসের গতিবেগ এমন থাকলে রোববার 150 থেকে 175 কিলোমিটার বেগে চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। আগামী 14 তারিখ যেটা আমরা দুপুর নাগাদ এক্সপেক্ট করতেছি যে এটা ও বাংলাদেশের সাউথ ইস্ট উপকূল, দ্যাট ইজ টেকনাফের নিচ দিয়ে এবং মায়ানমারের নর্থ উপকূল দিয়ে এটা ক্রস করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সন্ধ্যা থেকে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে সন্ধ্যা নাগাদ থেকে সাইক্লোনের প্রভাবে উপকূলীয় জেলাসমূহে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী এবং ওই যে চট্টগ্রাম, কক্সবাজার, এগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যাবে। ঘূর্ণিঝড় মোখার কারণে সাগর উত্তাল থাকায় উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।